নমস্কার, আমি দেবরাজ মুখার্জি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি আনফোল্ডেড ওয়ান্স অ্যাগেইন। আমরা এখন চলেছি এলগিন রোড। থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আজ আমরা কোথায় যেতে চলেছি। তাহলে চলুন একেবারে স্পটে গিয়ে হাজির হওয়া যাক। আমরা এখন এসে দাঁড়িয়েছি ভবানীপুরে নেতাজি ভবনে, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে। এখন আমরা ভেতরে যাব এবং আপনাদের সাথে ঘুরে দেখব এই স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ভবনটি। তো চলুন ভেতরে ঢোকা যাক। আমার সাথে আপনারা সকলে এখন রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের বাসগৃহের সামনে। আমরা মেন ফটক দিয়ে প্রবেশ করলাম। এখানে এসে ডান দিকে একটি ঘর রয়েছে, এইখানে আপনাকে প্রবেশ মূল্য দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। এই হচ্ছে ঘর এবং এখানে কিছু বইপত্র রয়েছে, এগুলো বিক্রিও হয় এখানে। আমি রুমটা একটু আপনাদের একবার দেখিয়ে দিই, তারপরে আমি ডিটেলস আরও কিছু তথ্য এখান থেকে জোগাড় করতে পারলে আপনাদের জন্য তুলে ধরব। তো এই রকম মোটামুটি এখানে বসারও অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটু দেখে নিন। আপনাদের যেমনটি বললাম, আমরা এখন আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোসের বাসভবনে রয়েছি। তার স্মৃতিবিজড়িত এই বাসভবনটি বর্তমানে মিউজিয়ামে পরিণত করা হয়েছে এবং 1909 সালে সম্ভবত এই গৃহটি নির্মাণ করা হয়। এবং 1941, আপনারা সকলেই জানেন, এই বাসগৃহতে তিনি যখন হাউস অ্যারেস্ট রয়েছেন সেই সময় এই বাসগৃহ থেকে তিনি কিন্তু যান। তো আর এই ঘরটি যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এইটি এন্ট্রান্স দিয়ে ঢুকেই আপনারা যেমন দেখলেন, এইটি হচ্ছে টিকিট কাউন্টার। এইখানে আমাদের একটা টিকিট করতে হয়, প্রবেশ মূল্য করতে হয়। তো বড় অ্যাডাল্টদের জন্য 10 টাকার মাত্র টিকিট, আর বাচ্চাদের জন্য কত বছরের নিচে ওটা? তো এখনও অবধি 10 টাকা এবং 5 টাকা রয়েছে, বাচ্চাদের জন্য 5 টাকা। আর যেমনটি আপনারা শুনলেন, সামনের মাস থেকে এইটাই 10 টাকা আর 20 টাকা হয়ে যাবে। বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য 10 টাকা আর বড়দের জন্য 20 টাকা। কত বছর বয়স অবধি বাচ্চা? 5 বছর, 12 বছর। আচ্ছা, 12 বছর অবধি বাচ্চাদের জন্য 10 টাকার টিকিট, বর্তমানে 5 টাকা রয়েছে, কিন্তু আপনারা যখন এই ভিডিওটি দেখবেন তখন হয়তো 12 বছর অবধি বাচ্চাদের 10 টাকার টিকিট লাগবে। তো চলুন এবার আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করি। তো আমরা এই এন্ট্রান্স দিয়ে ঢুকলাম, ঢুকেই আপনাদের দেখাই এইখান থেকে এই রুমটি, ঢুকেই ডান দিকে রুমটি, এখানে আপনাদের প্রবেশ মূল্য করতে হচ্ছে টিকিট। এখনও পর্যন্ত টিকিটের মূল্য এইরকম। এইখানে আমাদের সিকিউরিটি দাদা রয়েছেন, উনি স্যানিটাইজ করছেন। তারপরে টিকিট নেওয়ার পর আমরা এবার মূল কক্ষে ভেতর দিকে প্রবেশ করবো। চলুন এগোনো যাক। টিকিট সংগ্রহ করার পর এইবার মূল বিল্ডিংয়ের উঠোনে বা অভ্যন্তরে এসে আমরা উপস্থিত হয়েছি। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং এবং মাঝে এই উঠোন। এখানে সুভাষচন্দ্র বোসের বিভিন্ন কর্মকাণ্ড একটা টেলিকাস্ট করা হচ্ছে এলসিডির মাধ্যমে। এখন আমার ঠিক পিছনে আপনারা যেমন দেখছেন অডি কোম্পানির সেই বিখ্যাত কারটি রয়েছে, যাতে করে 1941-এ আমাদের সুভাষচন্দ্র বোসের মহা নিষ্ক্রমণ ঘটেছিল। আসুন, কাঁচটি কাঁচের মধ্যে, একটা কাঁচের বাক্সের মধ্যে গাড়িটিকে রাখা রয়েছে। আমি বাইরে থেকে চেষ্টা করছি ক্যামেরাতে যতটা সম্ভব আপনাদের জন্য।
চলুন এবার যাওয়া যাক এই বাসভবনের পিছনের দিকটিতে। এখন আপনাদের সামনে এই সেই আমাদের চিরস্মরণীয় সিঁড়িটি, যেখান দিয়ে 1941 সালে 17 জানুয়ারি রাত্রে সুভাষচন্দ্র বোস আমাদের নেতাজি বাড়িতে গৃহত্যাগ করেন, এবং এইখান থেকে বেরিয়ে এসে এই সেই দালান যেখানে ওনার অডি গাড়িটি দাঁড়িয়েছিল এবং উনি গৃহত্যাগ করে চলে যান। আমরা এখন নেতাজি ভবনের ভিতরে প্রবেশ করব। এটা বাইরের চত্বরটা আপনাদের দেখালাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই ভিতরের ছবি আপনাদের এসেই দেখে যেতে হবে। আমার মনে হয় যে এইভাবে ভিডিওতে এই বাড়িটিকে বিশেষ করে দেখা উচিত নয়, কষ্ট করে এখানে এসে একবার এখানকার যে সমস্ত পরিবেশ সেই পরিবেশটাকে সচক্ষে সশরীরে আমাদের সকলের ঘুরে যাওয়া একটা কর্তব্যের মধ্যে পড়ে বলে আমার মনে হয়, নৈতিক কর্তব্যের মধ্যে। তো চলুন তাহলে, ভেতরটা আর আপনাদের দেখাতে পারলাম না, এই পর্যন্তই নেতাজির ভবন নিয়ে একটি ছোট্ট ভিডিও আপনাদের জন্য তুলে ধরলাম। এখন আমরা ভেতরে প্রবেশ করব। আমরা এখন ভবনটির ভিতর থেকে ঘুরে এলাম, আবার নিচে নেমে এসেছি। এইখানে আপনাদের একটা জিনিস দেখাবো বলে সিকিউরিটি গার্ড বললেন যে এইখানে একটি গ্যালারির মতন রয়েছে, সেটাই আমরা ক্যামেরা নিয়ে ঢুকতে পারি, সেই কারণে এখন চলে এসেছি আপনাদের নিয়ে। এইখানে একদম গ্রাউন্ড ফ্লোরেই এই গ্যালারিটি রয়েছে, তো আসুন একটু ঘুরে দেখা যাক। আমরা এখন নেতাজির এই যে বাসভবন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, একটি ছোট্ট ভিডিও ছিল, অ্যাটলিস্ট আপনাদের নেতাজি ভবনের চৌকাঠ অব্দি আনতে পেরেছি, এটাই আমার ভালো লাগছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আপনাদের কমেন্ট জানাবেন। আর এই ভিডিও যারা দেখছেন, আমি অনুরোধ করবো একবার এসে ঘুরে যান, এটি আমাদের কাছে তীর্থস্থানেরই মতো। আজ এই পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।